আসসালামু আলাইকুম। অনিক হোল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের স্ক্যাফোল্ডিং এর যে কোর্স চলছে এবং স্ক্যাফোল্ডিং এ আমরা যে ট্রেনিং করাচ্ছি সেটার উপরে আমরা টুলস এবং আমরা পিপি সম্পর্কে আমরা এখন কথা বলবো। বন্ধুরা আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এখন কি কাজ শিখবো? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এ আমাদের কি কি সরঞ্জাম লাগে এবং কি কি টুলস লাগে সে ব্যাপারে আমরা কথা বলবো। হ্যাঁ ওকে। তো প্রথমত আমরা কথা বলবো এটার নাম কি? মেজারমেন্ট। এটার নাম কি? এটার নাম কি? ওকে। আরো কিছু পিপিএ আছে, আমরা যদি পিপিএ নিয়ে আলোচনা করি তাহলে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, তাই না? তো এগুলো কি কি এই সম্বন্ধে আমরা এখন কথা বলবো, তাই না? আমাদের সেফটি সম্পর্কে জানতে হবে। তো আমাদের যদি সেফটি সম্পর্কে জানতে হয় তো আমরা কি কি সরঞ্জাম নিয়ে আসলে আমাদের কাজটা শুরু করব? তো আমাদের প্রথমত আমাদের সানগ্লাস নিতে হবে, যেটা সেফটি গগলস হিসেবে পরিচিত, নাকি? ওকে। আমরা মাথায় যেটা ইউজ করি এটার নাম কি? সেফটি হেলমেট। কি হেলমেট? সেফটি হেলমেট। এবং আমরা বডিতে যে পোশাকটা পরেছি এই পোশাকটার নাম কি? ইউনিফর্ম। এটা হলো সেফটি বয়লার শার্ট, ঠিক আছে? তো আমরা এটারে কি বলি? সেফটি বয়লার শার্ট বা সেফটি ইউনিফর্ম। ওকে। তো আমরা যে জিনিসটা ইউজ করে আমরা এই কাজটা করব, আমরা এই কাজটা জানি কি অনেক উপরে করতে হয়, তাই না? তাহলে আমরা প্রথমত আমাদের যে এই এটার নাম হলো কি? বডি হ্যান্ডেল। তো আমাদের এই জিনিসগুলো না হলে আমরা কাজ করতে পারবো? এবং আমাদের সবার কি আছে? সেফটি শু আছে, তাই না? তো আমরা যে কাজগুলো শিখাই আপনাদের দেশের বাইরে গিয়ে আপনারা যে কাজ করবেন, আমরা কি আপনাদের সেফটি ছাড়া কাজ শিখাই? তো আপনারা দেশের বাইরে গিয়ে এরকমই কাজ করবেন না? তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকেই শিক্ষা নিতে হবে। যারা এখনো বাসায় আছেন আপনারা, আপনারা জানেন যে অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আসলে আমরা সেফটি ছাড়া কোনো কাজ শিখাই না, সেফটি আমরা সম্পূর্ণ প্রোভাইড করি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো আপনারা দেশ বিদেশে আসলে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন এবং তাদের মতো করে কাজ শিখে দক্ষ হয়ে বিদেশ যেতে পারেন। দক্ষ হয়ে গেলে কি সম্মান বাড়ে না কমে? এবং ভালো স্যালারি পাওয়া যায় না, তাই না? তো আপনারা কি আমাদের এখানে ট্রেনিং করতেছেন না? তো যারা নতুন করে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? এখানে কি আসা উচিত না উচিত না? উচিত। তো আপনারা কি ভালোভাবে কাজ করতে পারবে কোম্পানিতে গিয়ে? কি আপনাদের কি বদনাম হওয়ার সম্ভাবনা না শুনো আপনারা কাজ করতে পারেন না? ওকে। তো আসলে বন্ধুরা দেখতে পাচ্ছিলেন আমরা আসলে তাদেরকে এভাবেই প্রতিনিয়ত ব্রিফিং এর মাধ্যমে ট্রেনিং করাই, প্লাস আমরা কাজ শুরু করাই। তো আপনারা যারা অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসতে চান, ভিজিট করতে চান, তাদের মতো করে দক্ষ হতে চান, তারা আমাদের দেয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করতে পারেন এবং আমাদের দেয়া ঠিকানায় আপনারা ভিজিট করতে পারেন। স্ক্যাফোল্ডিং কাজ আসলে খুবই একটা পরিচিতি কাজ এবং এই কাজটা সিঙ্গাপুরে একটা বিশাল সুনাম অর্জন করছে। তো অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আসলে আপনারা ইন্টারভিউ এর মাধ্যমেও বিদেশ যেতে পারেন। তো আপনাদের তার আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের এখানে কোর্স পূরণ করতে হবে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের দক্ষ ট্রেনারের মাধ্যমে আমরা সবাই তাদের কাজ শিখাই। এ ধরনের কাজ শিখে গেলে তারাও একটা স্কিল নিয়ে যাচ্ছে, আপনাদেরও উচিত স্কিল নিয়ে যাওয়া। তো আসলে অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।